আজকের এই ভিডিওটি শুধুমাত্র কম্পিউটার ইউজারদের জন্য, কারণ এই ভিডিওতে আমি কম্পিউটারের এমনই পাঁচটি হিডেন অ্যান্ড ইম্পর্টেন্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের দেশে কম্পিউটার ব্যবহার করা 80-90% লোকে জানে না। অথচ এই ট্রিক্সগুলো জানা থাকলে আপনার অনেক বেশি টাইম সেভ হবে, পাশাপাশি আপনি কম্পিউটারে অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন। কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে সেই ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করা যাক। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। টিপস নাম্বার ওয়ান, আমরা যখন আমাদের কম্পিউটারে থাকা শত শত ফাইল থেকে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটিকে সিলেক্ট করতে যাই, তখন কিন্তু একটা একটা করে ক্লিক করে ওপেন করতে হয়। এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা কাজ। এক্ষেত্রে আপনি চাইলে অল্টার প্লাস পি, অল্টার চেপে ধরে পিতে ক্লিক করার পর পাশে দেখেন একটা প্রিভিউয়ের একটা অপশন চলে আসছে। এখন আপনি যে ফাইলটার উপরে ক্লিক করবেন সেটা কিন্তু প্রিভিউ দেখাবে। ওকে, আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটার প্রিভিউ কিন্তু অটোমেটিক এখানে দেখাবে। তার মানে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ফাইলের ভিতরে কী রয়েছে। এইটা ছবির ক্ষেত্রে হতে পারে, এইটা ভিডিওর ক্ষেত্রে হতে পারে, এবং এইটা হতে পারে এমএস ওয়ার্ডের ক্ষেত্রে, যে কোনো ফাইলের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব। আর এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের টাইম কিন্তু অনেক অনেক বেশি সেভ হয়, এবং আমরা কাজও কিন্তু দ্রুততার সহিত করতে পারি। টিপস নাম্বার টু, অনেক সময় দেখবেন এক এক জায়গা থেকে আমাদের এক একটা কপি করে এনে একসাথে আমাদেরকে বসাতে হচ্ছে। এক্ষেত্রে আমরা ধরুন একটা কপি করে আনলাম, এনে এমএস ওয়ার্ড বা যে কোনো জায়গায় আমরা সেটাকে পেস্ট করলাম, ঠিক আছে। দেখা গেল যে আমি এইটাকে কপি করলাম, কপি করার পরে যদি এখন এইটাকে কপি করি, ঠিক আছে, এইটাকে কপি করার পর এখন যদি আমি আরেকটা কপি করি, ধরুন এইটাকে কপি করলাম, কপি করার পর এখন যদি পেস্ট করি, আমি লাস্ট যেটাকে কপি করেছি সেটাই কিন্তু পেস্ট হচ্ছে। তার মানে আমি আগে যেগুলো কপি করেছি সেগুলো কিন্তু আসতেছে না, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সমস্যা। সো আমরা যদি চাই এই সমস্যাটা জাস্ট এক ক্লিকে সমাধান করতে, তাহলে উইন্ডোজ বাটনটাকে চেপে ধরে আমরা যদি বিতে চাপ দেই, ঠিক আছে, তাহলে এখান থেকে একটা অপশন আসছে ক্যান নট শো হিস্ট্রি। এখন এখান থেকে বলছে টার্ন অন করতে। ওকে, টার্ন অন অপশন একটা ক্লিক করে দিলাম। টার্ন অন অপশনটা অন হওয়ার পর আপনাদেরকে দেখায় যে একাধিক কপি করে কীভাবে একসাথে বসাতে পারি। ওকে, ধরেন আমি সাইটটুকুতে চলে গেলাম, এখান থেকে ধরেন জাস্ট আমি এইটুকুকে কপি করলাম। ওকে, এই যে কপি দিলাম, দেওয়ার পর এখান থেকে ধরেন আমি এই অংশটাকে কপি করলাম, এটাও কপি করলাম। এখন দেখেন এখান থেকে আমি জাস্ট এইটুকু কপি করলাম, এটা বাংলা ইংরেজি যে কোনো ক্ষেত্রে হতে পারে, কোনো সমস্যা নেই। এখন ধরেন আমি এইটুকু কপি করলাম, ঠিক আছে, এখান থেকে অলরেডি 4-5টা কপি আমার হয়ে গেছে। ওকে, আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে আরও যে একটা কপি করছি, কপি করা শেষ, এখন আমি এমএস ওয়ার্ডে চলে আসি। এটা এমএস ওয়ার্ড না, যে কোনো জায়গায় হতে পারে। ওকে, এখন আমি আবারও উইন্ডোজ চেপে ধরে ভিতে একটা প্রেস করি। প্রেস করার পর এখন আপনারা জাদুটা দেখেন, আমি যতগুলা দেখেন কপি করেছি সবগুলা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, সো এখন আমি যদি চাই যে এইটাকে ক্লিক দিব, এটা এখানে চলে আসবে। এখন আমি আবার কন্ট্রোল ভিতে দেই, দেওয়ার পর এটাকে নিব, এটা চলে আসছে। দেখেন আমার কাজটা কত সহজ হয়ে গেল। হ্যাঁ, আমি ধরেন এটা দিলাম, এটা চলে আসছে। সো আমাকে কিন্তু আবারও আগের জায়গায় যেতে হচ্ছে না, সবগুলো চলে আসছে। আমি এখন ইচ্ছামতো একটা একটা করে এখন আমি যেখানে যেটা পেস্ট করতে চাচ্ছি সেটা কিন্তু খুব ইজিলি পেস্ট করে দিতে পারছি। সো এই টিপসটা কিন্তু আপনার অনেক অনেক বেশি টাইম সেভ করবে, এবং আপনার কাজের গতিকেও কিন্তু অনেক গুণে বাড়িয়ে দিবে। ধরেন আপনি কম্পিউটারে কোনো একটা কাজ করছিলেন, এই অবস্থায় কেউ একজন চলে আসলো, আপনি তাকে দেখাতে চাচ্ছেন না যে আপনি কী নিয়ে কাজ করছিলেন। সো এই ক্ষেত্রে আপনি যদি আপনার কার্সরটাকে এখানে নিয়ে আসেন, তাহলে দেখতে পারবেন টাস্ক ভিউ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একদম উপরের দিকে দেখেন নিউ ডেস্কটপ নামে একটা অপশন রয়েছে, প্লাস আইকন দিয়ে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ডেস্কটপ ওয়ান, ডেস্কটপ টু নামে একটা তৈরি হয়েছে। এই টুতে যদি ক্লিক দেন তাহলে দেখেন আপনার উইন্ডোটা কিন্তু একদম নতুন হয়ে গেল। দেখেন এখানে কিন্তু কোনো কিছু নেই, একজন এসে বুঝতে পারবে না আপনি কোনো কাজ করছিলেন নাকি করেন নাই। আপনি যদি আবারও আগের জায়গায় ফিরে যেতে চান, এই টাস্ক ভিউ ক্লিক দিবেন, আবার ওয়ানে চলে আসবেন। এখন দেখেন আপনার যত প্রজেক্ট ওপেন ছিল সবগুলা কিন্তু দেখাচ্ছে। সো আবার কেউ চলে আসলো, এখান থেকে ক্লিক দেওয়ার পর ডেস্কটপ টুতে চলে যাবেন, সব কিছু কিন্তু নিমিষেই ফাঁকা হয়ে যাবে। সো কেউ বুঝতে পারবে না আপনি কী নিয়ে কাজ করছিলেন, ঠিক আছে, আর এটা বোঝার মতো কোনো রাস্তাও নেই। সো এই টিক্সটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কার কার কাছে ভালো লেগেছে তারা নিচে কমেন্ট করে জানান। ধরেন আমরা কোনো একটা বড় ফাইল থেকে সুনির্দিষ্ট একটা তথ্য খুঁজব। ধরেন এইখান থেকে অনেকগুলো কর্মকর্তা রয়েছে, তাদের মধ্যে থেকে একজন নাম আমি খুঁজব, বাট একটা একটা করে খুঁজতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। বাট এখানে কিন্তু সার্চ কোনো অপশন নেই। এক্ষেত্রে আপনি যদি কন্ট্রোল চেপে ধরে এফে একটা প্রেস করেন, তাহলে উপরের দিকে দেখেন সার্চ বার একটা চলে আসছে। এখন ধরেন আমি এখান থেকে খুঁজব,
রশিদ, ঠিক আছে, রশিদ লিখলাম। লেখার পর এই যে দেখেন মোহাম্মদ মামুনুর রশিদ চলে আসছে। অনেক সময় দেখবেন রেজাল্ট শিটে এরকম হাজার হাজার নাম থাকে, রোল নাম্বার থাকে, ঠিক আছে, সেইখান থেকে সুনির্দিষ্ট নাম এবং রোল নাম্বারটা খুঁজে বের করা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এক্ষেত্রে আপনি আবার কন্ট্রোল চেপে ধরে এফ এ দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন সার্চ বার ওপেন হয়েছে, এখান থেকে জাস্ট আপনি আপনার রোল নাম্বার অথবা আপনার নামের প্রথম অক্ষরটা আপনি লিখতে পারেন, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে দিলাম 2113, ঠিক আছে। দেওয়ার পর এই যে দেখেন আমারটা কিন্তু চলে আসলো, ওকে। আর যদি আমি এখান থেকে নাম দিয়ে খুঁজতে চাই, ধরেন আমি এখান থেকে নাম দিলাম, একটা নাম দিলে কিন্তু বোঝা যাবে, ঠিক আছে, এইচ এ ডাবল এস এ এন, ঠিক আছে, এই নামে কেউ নেই। তারপরে ধরেন এখান থেকে আমি একটা দিলাম বিই জি ইউ এম, বেগম লিখলাম, ঠিক আছে, এই যে দেখেন একটা বেগম পেয়ে গেছে। সো এখন আমার মনে হচ্ছে যে না, এই বেগমে আমি নেই, তাহলে এখান থেকে নেক্সটে ক্লিক দিব। এই যে দেখেন আরেকটা বেগম পেয়ে গেছে, নেক্সটে দিব, আরেকটা পেয়ে গেছে, এরকম করে নেক্সটে দিতে দিতে দেখা যাবে যে আমার কাঙ্ক্ষিত নামটুকু আমি পেয়ে যাচ্ছি, বাট এখানে আমার হাজার হাজার নাম সবগুলো দেখতে হচ্ছে না, ঠিক আছে। সো এই টিপসটা কিন্তু আপনার অনেক বেশি টাইম সেভ করবে। সো এটা অনেক কাজের একটা টিপস, আমি প্রায়শই এটা ইউজ করে থাকি। এখন যে টিপসটা শেয়ার করব, এটা কিন্তু আপনার টাইমকে অনেক বেশি সেভ করবে। ধরেন আমরা কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডকে সিলেক্ট করতে গেলে 3-4 সেকেন্ড সময় লেগে যায়। আবার যদি আমরা এটা পুরো প্যারাগ্রাফকে সিলেক্ট করতে যাই, তাহলে কিন্তু সময়টা আরও বেশি লেগে যায়, 5-6 সেকেন্ড সময় লেগে যায়। এক্ষেত্রে আপনি যদি কোনো সিঙ্গেল একটা ওয়ার্ড সিলেক্ট করতে চান, জাস্ট আপনি আপনার মাউস থেকে ডাবল ক্লিক করুন, দেখেন সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি পুরো প্যারাগ্রাফটাকে একসাথে সিলেক্ট করতে চান, পাশাপাশি 3 বার প্রেস করুন, দেখুন পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনার টাইমকে অনেক বেশি সেভ করতে পারবেন আপনি। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।